আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। তোমরা সবাই দেখছো যে এম কুকিজটিও বরাবর মতো তোমাদের সাথে আছে আমি জান্নাত। আর আজকে তৈরি করে দেখাবো বৃষ্টির দিনের জন্য অসাধারণ একটি রেসিপি, বেগুনি রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর আশা করবো পুরো রেসিপিটি আমার পাশেই থাকবে। তো সরাসরি একদম মূল উপকরণে চলে এলাম। তো দেখো, প্রথমে দুটো বেগুন নিলাম, আর বেগুনগুলি আমার কিন্তু ছাদ বাগানের বেগুন, সেজন্য এত টেরা বেঁকা। যাই হোক, টেরা হোক আর বেঁকা হোক, আজকে আমি নিজের হাতের ফলানো বেগুন দিয়ে বেগুনটা তৈরি করব। তো বেগুনগুলি ভালো করে কেটে নিচ্ছি, আর এটা মিডিয়াম স্লাইস করব, একেবারে পাতলা করব না। পাতলা করলে হবে কি, বেগুনটা ফেটে যাবে, এত করে শেপটা ভালো আসবে না, আর বেগুনটা তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে। তো সবগুলো বেগুন কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে সাথে সাথে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো বেশি ভিজাবো না, তাহলে পেটে যাবে। দু তিন মিনিট ভিজিয়ে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নেব। তো ওদিকে আমার বেগুনগুলো পানি ধরতে থাকে, এদিকে আমি বেগুনের জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে দেখো, এখানে দু কাপ বেসন দিচ্ছি, আর দু কাপ বেসনের জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা ব্যবহার করলে হবে কি, বেগুনিটা একদম মুচমুচে হবে, আর দীর্ঘক্ষণ ধরে বেগুনি মুচমুচে থাকবে, আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ খাবার সোডা। তো সঙ্গে যদি খাবার সোডা বেকিং পাউডার বা বেকিং সোডা যেটা থাকে সেটা দিয়ে ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তো আমি মরিচগুলো দিলাম না, অনেকে দেখি মরিচগুলো দেয়, মরিচগুঁড়োটা দিলে তেলে বাদার সময় এতে করে ঝাঁঝালো একটা ভাব চলে আসে, স্বাদটা ভালো আসে না, সেজন্য আমি মরিচগুঁড়োটা দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। এখন আমি সম্পূর্ণ উপকরণটা একটি হ্যান্ড রুইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। তো আমার মিশানো হয়ে গেছে, এরপর যে আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর একেবারেই পানি দেওয়া যাবে না একসাথে একদম, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি, আর ব্যাটারটা আমি একটু ঘন করে তৈরি করব প্রথম অবস্থায়। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একদম ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো দেখো, এখানে আর এক কাজ করবো, এবার আমি সরাসরি একদম চুলায় চলে যাব। আর চুলায় আগে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে সাদা তেলটা গরম করে নিয়েছি। আমি সাদা তেলে বেগুনিটা করব। তো দেখো, এখান থেকে আমি 1 চামচ গরম তেল দিয়ে দিচ্ছি, এতে করে বেগুনিটা ফুলবে আরও বেশি ক্রিস্পি ভাব আসবে। তো হ্যান্ড উইচ দিয়ে আমি ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি, হাত দেওয়া যাবে না, তেলটা কিন্তু অনেক গরম, ফুটন্ত তেল। তো আমি অফ ক্যামেরা আরও 1 চামচ তেল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে গেছে, আর বেগুনির ব্যাটারটা কিন্তু একটু ঘন করতে হয়, তা না হলে বেগুনির শেপটা ভালো আসে না, ব্যাটারটা ঝরে যায় দেওয়ার সময়, আর ভেতরের যে বেগুনটা সেটা দেখা যায়। তো আমি বেগুনের স্লাইসগুলো ব্যাটারে এপাশ ওপাশ করে চুবিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি। আর এরপর যে আমার চুলের আস্তে কিন্তু একদম হাই হিটে আছে, আর তেলটা একদম ফুল গরম আছে। প্রথম অবস্থা আমি 2-1 মিনিট ফুল আছে বেগুনিগুলো ভেজে নেব, এরপরে চুলের আস্তা মিডিয়াম করে দেবো, তা না হলে ভেতরের বেগুনটা হতে চাবে না, হবে না আর কি। তো উপরে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তো দেখো, সুন্দরভাবে বেগুনটা ফুল উঠেছে, আর সুন্দর একটা কালার এসেছে। আর আমি কিন্তু ফুড কালার ইউজ করিনি, একদম হলুদ দিয়ে বেগুনটা তৈরি করছি, তাতে দেখো খুব সুন্দর একটা কালার এসেছে, একদম ন্যাচারাল একটা কালার। তো বেগুনগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি, এখন বাজা হয়ে গেছে। এরপর যে আমার কাছে মনে হলো এতে পারফেক্ট কালার, আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কিন্তু। তো বেগুনিগুলি আমি এখন উঠিয়ে নেব, ভালোভাবে তেলটা নিংড়ে যতটুকু সম্ভব নিংড়ানো যায় নিংড়ে বেগুনগুলি উঠিয়ে নেব। তো আমি বেগুনগুলো উঠিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় বাকি বেগুনগুলিও ভেজে নিয়েছি। এখন আমি একটি বেগুনি তোমাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচো পারফেক্ট হয়েছে, আর ভেতরটা তো তুমি অবশ্যই দেখতে পেরেছ। তো দেখো, এটা হাতের সাথে খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, খুবই ক্রিস্পি হয়েছে, আর খুবই সুস্বাদু হয়েছে, যদিও শেপটা অতটা ভালো আসেনি। আর আমি তো প্রফেশনাল শেপও নই, এই জন্য আমার শেপটা ভালো আসে না, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, তৈরি হয়ে গেলো আমার বৃষ্টির দিনের জন্য বেগুনি রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি, ভালো লাগলে সবাইকে অনুরোধ করবো একটি লাইক দেওয়ার জন্য। আর প্রতিদিনই এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।